রিমোট কীভাবে রিপেয়ার করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ সেটাই দেখবেন এটা হচ্ছে একটা গ্রি কোম্পানির এসসির রিমোট এটাতে সমস্যা হচ্ছে ব্যাটারি লাগানোর পর এ এইভাবেই পাওয়ার এসে থাকে কোনো বাটন আর কাজ করতেছে না এই সমস্যাটি সমাধান করে দেখাবো সকল প্রকার ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ভিডিও পেতে এম বিএস টেকনোলজির সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন তো এখন দেখবেন হচ্ছে আগে প্রথমে রিমোটটা খুলে নিতে হবে আর রিমোটের মধ্যে কোনো স্ক্রু ব্যবহার করা নাই ব্যাক সাইড খুলতে হলে কিছুটা লক আছে লকগুলো খুলে নিলে হবে আর ব্যাটারি কানেক্টরগুলো নিচের দিকে চেপে দিতে হবে তো এবার খোলার পর এখানে পিসিবি বোর্ডের মধ্যে চারটা স্ক্রু ব্যবহার করা হয়েছে স্ক্রু এই চারটায় আগে খুলে নিতে হবে তারপর পিসিবি বোর্ডটা আলাদা হবে ওকে আমার চারটে স্ক্রু খোলা হয়েছে এখন পিসিবি বোর্ডটাকে আলাদা করে নিচ্ছে তো এখানে দুইটা পার্ট থাকে একটা হচ্ছে বাটনের পার্ট আর একটা হচ্ছে পিসিবি পার্ট তো বাটনের পার্টের মধ্যে যে কালো কালো অংশগুলো এগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর রাবার তো এগুলো মূলত পিসিবি বোর্ডের মধ্যে কাজ করে তো এখানে থিনার আমি ব্যবহার করে এগুলো ক্লিন করতে হবে থিনারটা আমি ব্যবহার করব ক্লিন করার কাজে তো একটা ব্রাশের মধ্যে কিছুটা থিনার নিয়ে আমি এখানে রাবারের অংশটা বাটনের অংশটা আমি ক্লিন করে নিচ্ছি এগুলোর মধ্যে কার্বন বা বিভিন্ন প্রকার ড্রাস্ট জমে থাকার কারণে বাটনগুলো অকাজে হয়ে যায় বাটনগুলো কাজ করে না তো সেজন্য আমি এখানে পিসিবি বোর্ড এবং বাটন দুটাকে পরিষ্কার করে নিচ্ছি থিনার দিয়ে এবং উল্টা পাশে পিসিবির যে আইসিগুলো আছে এখানেও পরিষ্কার করে নিচ্ছি ড্রাস্টের কারণে অনেক সময় আইসি শর্ট হয়ে যায় এই জন্য কাজ করে না থিনার ব্যবহার করে এগুলো ক্লিন করে নিচ্ছি তারপর আমি এখানে হিট এয়ার গান ব্যবহার করে এগুলো যে এতক্ষণ থিনার দিয়েছি থিনার একটু পানি জাতীয় এগুলোকে আগে শুকিয়ে নিতে হবে তো থিনারগুলো শুকানোর জন্য আমি এখানে হিট এয়ার গান ব্যবহার করে এগুলোকে সম্পূর্ণ শুকিয়ে নিচ্ছি ওকে আর এখানে বাটনগুলো সেম প্রসেসে শুকিয়ে নিতে হবে ওকে এবার হচ্ছে রিমোটের ক্যাসিনগুলো ক্যাসিনের মধ্যে যে যেই ময়লাগুলো আছে এগুলো পরিষ্কার করে নেওয়ার পর এবার বাটনটা এখানে আবার ক্যাসিনের মধ্যে লাগিয়ে দিব। ওকে এবার হচ্ছে আমি এখানে লাগিয়ে নেব পিসিবি বোর্ডটি ওকে লাগিয়ে নিচ্ছি এবার স্ক্রু চারটা সাইডে যে স্ক্রু আছে চারটা এই চারটে স্ক্রু আমি লাগিয়ে নেব ওকে আমি চারটে স্ক্রু লাগিয়ে নিয়েছি এবার হচ্ছে ব্যাক সাইড রিমোটের সাইডটি এখানে লকের সাথে লাগিয়ে দেব ওকে সেম প্রসেসে আপনি যে কোনো ধরনের রিমোট রিপেয়ার করতে পারবেন কারণ প্রত্যেকটা রিমোট নষ্ট হলে সেম একই ধরনের সমস্যা হয়ে থাকে এই আপনি এই ট্রিক্স ফলো করে আপনি সব ধরনের রিমোট টিভির রিমোট এসি রিমোট সব ধরনের রিমোট আপনি রিপেয়ার করতে পারবেন শুধু একটি মাত্র প্রসেসে ওকে এবার আমাদের রিমোটই কাজ করতেছে মানে আগে বাটনগুলো কাজ করতো না এখন আমাদের সবগুলো বাটন কাজ করতেছে ওকে ওকে রিমোটে সাধারণত এখানে বাটনের মধ্যে এবং পিসিবির পিসিবি বাটন এই দুটার মাঝামাঝি যদি কোনো প্রকার ড্রাষ্ট কার্বন জমে তাহলে কিন্তু এই মোটটা কাজ করবে না আর আরেকটা হচ্ছে ভিতরে যে মাইক্রো কন্ট্রোলার আইসিগুলো আছে ওই আইসিগুলোতে সমস্যা হয় অনেক সময় আইসিগুলোর কারণে কাজ করে না আবার হয় পিসিবি বোর্ডটা ভেঙে যায় তো এই দুটা কার তিনটা কারণ ছাড়া আর অন্য কোনো সমস্যা হয় না রিমোটে সাধারণত তো আমাদের এই ট্রিক্স ফলো করে আপনি সবগুলো রিমোটের কাজ করতে পারবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ